दीदी तुम्हार जन्मदिने तुम्हार बाबा तुम्हें की गिफ्ट दिलो? सरप्राइज। सरप्राइज? देखली ना आज के আমার জন্মদিনের দিনে বর্মনরা আমাকে দেখতে এলো আর আজকেই আমার বিয়ে ফাইনাল হয়ে গেল। আমার বাবা মার আমার জন্মদিনের তারিখ মনে থাকে না, অথচ আমাকে জল পুতুল সাজিয়ে ক্লাবে নিয়ে যেতে চায়, কারণ সেখানে অসীম বর্মনরা আসবে। আমার ইচ্ছে না থাকলে ওদের সামনে আমাকে হেসে হেসে কথা বলতে হবে। আমার বাবা মা আমাকে কিভাবে বলতো? সাহেব, টেবিলে খাওয়া রাখা আছে। না, আমি ডিনার করে এসেছি। আমরা সাহেব বলছিলাম যে আজ তো দিদিমণির জন্মদিন, আমি একটু পায়েস করেছি, দেব? হ্যাঁ, আজই তো নভেম্বরের, তুই মনে রেখেছিস? তুই যা, শুয়ে পড়, আমি কাল সকালে খাবো। বাবা মাকে বললে এক্ষুনি বাড়ি যেতে, আমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাহলে নিশ্চয়ই তোকে সারপ্রাইজ দেবে, বার্থডে উইশ করবে। তুই যা, আঙ্কেল আর আন্টি তোকে জন্মদিন সেলিব্রেট করবে, আমরা এখানটা সামলে নেব। তোমাদের চা বাগানের পাশে যাদের চা বাগান, বর্মন ওরা এসছে তোমাকে দেখতে তোমার বিয়ের জন্য। এটাই তোমার সারপ্রাইজ ছিল, তাই না বাবা? যে বর্মনদের বাড়িতে বউ হয়ে যাওয়ার ব্যাপারটা সত্যি একটা বড় সারপ্রাইজ। যে ছেলেমেয়েরা এরকম অসভ্যতা করে, আমার পক্ষে তাদের কোলে নিয়ে আদর করা সম্ভব নয়। মাটিতে মাথা মিশিয়ে দিল, আমার কোনো সীমা পরিসীমা নেই অসভ্যতা। তুমি কেন এত উত্তেজিত হচ্ছে আমি বুঝতে পারছি না। কাকাবাবু তো বললেন যে ওরা বাচ্চা মানুষ, ওরা দুষ্টুমি করে ফেলেছে। এছাড়া কি বা বলবেন? আফটার অল তো ভদ্রলোক নাকি? মালা আন্টির মুখের দিকে তাকিয়ে দেখেছো? আমি তো ফেস করতে পারিনি, আমি সিম্পলি ওখান থেকে পালিয়ে গেছি। কারুর সাথে একটা কথাও বলেননি উনি। আমি কিন্তু পালিয়ে আসিনি, আমি কিন্তু গিয়েও ছিলাম, কথাও বলেছি, সৈনিকে বলেছি আবার আমাদের বাড়িতে আসতে। তোমার অসীম ক্ষমতা, তুমি এই সমস্ত করতে পারো। কাকাবাবু কিন্তু তোমাকেও খোঁজ করছিলেন। এই যে শোনো, কি ভাবো তুমি কাকাবাবুকে? উনি কি কচি খোকা? নিহাত সকলের সামনে তাই এইভাবে অপমানটা হজম করলেন। এবার ঠিক সময় কামড় দেবেন। কি আজেবাজে কথা বলছো? ঠিক বলছি, মিলিয়ে নিও, এখনো সময় আছে। আমি তোমাকে বারবার এটাই বোঝাতে চাইছি যে ফাদার স্যামুয়েলের সঙ্গে কথা বলে বাচ্চাগুলোকে হোস্টেলে পাঠাতে হবে, কারণ এই বাড়িতে থেকে ওদের পক্ষে মানুষ হওয়া অসম্ভব। তোমাদের সকলের আদরে আল্লাদে ওরা। ডিসিশনটা কিন্তু তোমার, যা করবে তুমিই করবে, আমাকে এর মধ্যে জড়াবে না। তার মানে? আশ্চর্য, ঠিক করছি না ভুল করছি সেটা তুমি বলবে না? তুমি ঠিক করছো না ভুল করছো সেটা আমি বলে দেবো, আমি। তুমি সেটা শুনবে? সেটা তোমার সহ্য হবে তো? কি আশ্চর্য, কোনটা সহ্য করি? ঝানু দত্ত কেন ফোন করেছিল? বারবার ও টাকার তাগাদা দেয় কেন বলতে পারবে? উত্তর দিতে পারলে না তো? উত্তর নেই তোমার কাছে। শোনো অনু, আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে তোমার ব্যবসার কারণে তুমি এত অস্থির, আর সেই বিরক্তি, সেই সমস্ত বিরক্তি রাগ তোমার বাচ্চাদের উপর গিয়ে পড়ছে। কই এতদিন তো ওরা যা যা দুষ্টুমি করেছে আমাদের ভালো লেগেছে, আমরা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সেগুলো মানিয়ে নিয়েছিলাম, আমাদের তো কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। তাহলে আজ কেন হচ্ছে? আজ কেন? তুমি ওদের হোস্টেলে পাঠিয়ে দিতে চাও তো? পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। মা বাবা দাদাই ওদের সকলকে আমি বোঝাবো, আমিও বুঝে যাব, মানিয়ে নেব, মেনে নেব, আমার কষ্ট হবে না, একটুও কষ্ট হবে না। কিন্তু তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি ওদের ছেড়ে থাকতে পারবে তো? এতদিন তো ওরা যা যা দুষ্টুমি করেছে আমাদের ভালো লেগেছে, আমরা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সেগুলো মানিয়ে নিয়েছিলাম, আমাদের তো কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। তাহলে আজ কেন হচ্ছে? আজ কেন? আরো কিছু বাকি থেকে গেছে সায়ন? আর কিভাবে তুমি আমায় অপমান করবে? আর একটা বিয়ে পাগলি মেয়ে তার মা বাবাকে নিয়ে তোমার বাড়িতে গিয়েছিল প্রেম ভিক্ষা করতে, তাই না? সৈনী প্লিজ, সৈনী দেখো কতগুলো বাচ্চার দুষ্টুমিরা বোকামির কাছে হেরে যাবে। কে বলেছে হেরে যাবে? আমি হেরে যেতে শিখিনি সায়ন চ্যাটার্জি। হাজার হাজার মানুষের সামনে দিয়ে আমরা দুজন মিলে ঘুরেছি, विवेकानंद पार्क कॉफी हाउस सब जगह सब मानुष देखे आमादेर दुजोनके एमनकि ओई पुचकाला लोकटा पर्यन्त जाने जे आमादेर दुजोनेर बिये होबे। एगुलो हेरे जावार जोन्नो नय सानी। आरे ओई बाच्चागुलोर कथा ओदेर कथा तुमि एकदम उच्चारण करबे ना। तीनटे बाच्चाके शिखिए पढ़िए आमाके तादेरके दिये सबार सामने रिडिकिउल करिए এখন তুমি প্রমাণ করতে আসছো যে তুমি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, তাই না? শোনি শোনি শোনো, আমার অনেক কিছু বলার আছে। দেখো আমার বাড়ির সকলে, হ্যাঁ তোমার বাড়ির সকলে তো হাততালি দিয়েছে। আমার বাবা মা, আমার বাবা মা মাথা নিচু করে তোমাদের বিদ্রূপ সহ্য করেছে। আমি তোমাকে ছেড়ে দেব না সানি, একদম আমি তোমাদের ছেড়ে দেব না। শোনি প্লিজ, দেখো এসব ভুলে যাও না। না, আমি কোনোদিন ভুলতে শিখিনি আর কোনোদিন শিখবও না। সৈনী সৈনী, বাড়িতে কোনো গেস্ট এলে, যে কোনো কেউ এলে তার সঙ্গে দুষ্টুমি করতে নেই, তার সাথে কোনো বদমাইশি করতে নেই। তাতে নিজেদেরই বাড়ির বদনাম হয়। সরি ছোটকা। বাচ্চাকে শিখিয়ে পড়িয়ে আমাকে তাদেরকে দিয়ে সবার সামনে রিডিকিউল করিয়ে এখন তুমি প্রমাণ করতে আসছো যে তুমি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, তাই না? মামনি, সে কখন এসেছে ওদের বাড়ি থেকে? এখনো চেঞ্জ করোনি, ফ্রেশ হওনি। আচ্ছা হোয়াট ইজ দিস মামনি, রাত্রিবেলা ফোনে এত জোরে কথা বলা? কার সঙ্গে কথা বলছিলে? সায়ন, ফোনটা কে করেছে? তুমি নাও। ওই করেছিল। কি বলছে এখন? কি আর বলবে এখন, কি বলবে? ও ফোন করে এখন আমার কাছে অ্যাপোলজি চাইছে। বলছে যে বাচ্চারা নাকি ভুল করে করে ফেলেছে। ভুল করে না, ভুল করে যদি করবে তাহলে তাহলে তখন সায়ন কোনো প্রতিবাদ কেন করলো না? মা, ওর এত বড় সাহস! ও বলে কিনা আমি গপ গপ করে ফুচকা খাই, খাই ফুচকা খাই আমি, আমি আমার ফুচকা খেতে ভালো লাগে। কি হয়েছে তাতে? ও তো প্রথম থেকে সেটা জানে। ওরে তো বড় সাহস, বলছে আমি পাগল, পাগল আমি। হ্যাঁ আমি পাগল, আমি পাগল। আর এবার সায়ন চ্যাটার্জি আমার পাগলামি দেখবে। মামুনি, কি হচ্ছে কি এসব? হ্যাঁ দেখো, উত্তেজনার বসে কোনো রকম ডিসিশন নিও না মামুনি, প্লিজ। এটা সত্যি যে সায়ন তোমাকে অ্যাভয়েড করছে আর তুমি সেটাকে ইন্ডালজ করছো, সবকিছু মেনে নিচ্ছ তুমি, কেন জানি না কেন মামুনি। আমার তো ডক্টর বিক্রমকে খুব ভালো লাগে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফাইন্যান্সিয়ালি অনেক সচ্ছল, সব থেকে বড় কথা ডাক্তার। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে তো সায়না একজন প্রফেসর, ওদের ফ্যামিলিও যথেষ্ট সচ্ছল। আর তাছাড়া তুমি তো জানোই যে আমার কাছে এসব টাকা পয়সা এগুলো কিছু ম্যাটার করে না। আর তাছাড়া আমি সায়নকে ভালোবাসি, আর বিয়ে যদি কাউকে করতেই হয় তাহলে আমি সায়নকেই বিয়ে করব। হ্যাঁ, কিন্তু কতদিন কতদিন তুমি সায়নের জন্য বসে থাকবে? ও কবে একটা পজিটিভ রিপ্লাই দেবে তার জন্য তুমি দিনের পর দিন ওয়েট করে থাকবে? হ্যাঁ মামুনি, মামুনি, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নও। সায়ন কেন, সায়নের থেকে অনেক বেটার ছেলে তোমার জীবনে আসতে পারে। তুমি সোহিনী ব্যানার্জি, ওই ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মিস্টার ভবতোষ ব্যানার্জির মেয়ে তুমি, এটা মনে রেখো। এই তো তোরা সবাই এসে গেছিস, আর বাকি সবাই কোথায়? আর কেউ আসবে না দিদি, আমার লুকিয়েছে যে মা বাবা আসতে বারণ করেছে। বড়রা আসতে বারণ করেছে কেন? যদি জানতে পারে মা বাবা খুব বকবে। আর মেখন আসছে দিদি। আপনার স্কুল চলবে না, দু চার দিনের মধ্যেই আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন, আপনার স্কুল বন্ধ হয়ে যাবে।